ইনিংসের শুরুতেই 16 রানের সাজ গড়ে ফিরে যেতে পারতেন রাজা হ্যান্ড্রিক্স, তবে তানজিদ তামিমের একটি বলে সেবারের মতো বেঁচে যায় হ্যান্ড্রিক্স। মেহেদি হাসান মিরাজের করা বলে সহজ ক্যাচ তালুবদ্ধ করতে পারেননি তানজিদ তামিম। হ্যান্ড্রিক্সের ক্যাচ মিস হওয়ার সাথে সাথে চিন্তায় পড়ে যায় বাংলাদেশের ক্রিকেটাররা, তবে সেই চিন্তাকে দীর্ঘ হতে দেয়নি শরীফুল ইসলাম। সপ্তম ওভারের প্রথম বলে বল করতে এসে দুর্দান্ত এক ডেলিভারিতে রাজা হ্যান্ড্রিক্সকে বোল্ড আউট করে ফেলেন শরীফুল ইসলাম। এ আউটের মাধ্যমে বাংলাদেশের চিন্তাও যেন একটু কমে যায়, কারণ সবাই ধারণা করছিল একবার জীবন পেয়ে রাজা হ্যান্ড্রিক্স হয়তো এবার খুব ভয়ানক হয়ে দাঁড়াবে। তবে শরীফুল ইসলাম তার উইকেট শিকারের মাধ্যমে আজকে বাংলাদেশের উইকেটের খাতা খুললেন। এই উইকেট পাওয়ার পরপরই দুহাত দিয়ে এক জায়গায় দাঁড়িয়ে এক সুন্দর নৃত্য পরিবেশন করেন শরীফুল ইসলাম। এটা শরীফুল ইসলামের নতুন সেলিব্রেশন। তার এই সেলিব্রেশন দেখে হাসতে থাকে দর্শকরাও। দুর্দান্ত উইকেট নিয়ে দুর্দান্তভাবেই যেন সেলিব্রেশন করলেন শরীফুল ইসলাম। প্রিয় দর্শক, শরীফুল ইসলামের নতুন সেলিব্রেশন আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান।